ফ্রেন্ডস ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমার ইটস রুয়েল ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি একটা খুব ভালো ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে, স্পেশাল ব্লগ। এটা আই থিঙ্ক তোমরা কেউ কোথাও দেখোনি, আমি দেখাবো। তো চলো, কী কী হচ্ছে, কী কী করছি সব দেখাবো। আমাদের এখানে একটা খুব স্পেশাল একটা জিনিস হয়, তো তোমাদের ওটাই দেখাবো, চলো দেখতে থাকো। I wonder if God got a plan for everyone. I wonder if... তো বন্ধুরা, এখানে প্রত্যেক বছর এরকমভাবে ফুলের বাজার বসে, খুব সুন্দর সুন্দর ফুলের স্টিক থাকে, ফুলের সুন্দর সুন্দর মালা থাকে, আর মোমবাতি এইসব বসে, আর খাবারের দোকান এগুলো বসে। মানে মোটামুটি ছোটোখাটো একটা মেলার মতনই হয়। আর আমি খুব খুব একটা পবিত্র স্থানে যাচ্ছি, যে তোমরা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ এখানে সব বুস্থ মানুষরা আজকে বসে থাকে, কিছু পাওয়ার এতে তোমরা যারা যারা পারবে তাদেরকে নিশ্চয়ই সাহায্য করবে, যতটুকু পারবে তা আমি সাহায্য করার খুব চেষ্টা করি। তো চলো দেখো ভেতর। এখানে কেন এত কিছু হয়? আজ 2nd November, তো আজ এখানে প্রত্যেক বছর, মানে আমি জন্ম থেকে দেখে আসছি, আমার বাবার সামনে এখানে একটা সিমেট্রি, তোমরা জানো খ্রিস্টানদের এখানে কবর দেওয়া হয়, তো তারা এখানে আসে 2nd November-এর দিনটাতে। ওরা এখানে এসে নিজস্ব আত্মীয়দের জন্য ফুল টুল করে এ করে, আর সন্ধ্যাবেলা এলে তো এখানে খুব সুন্দর সাজায়, কিন্তু আমি তো সন্ধ্যাবেলা এখানে আসতে পারবো না, কারণ আমার অফিস আছে। তো আমি এই সময়টা এলাম দুপুর নাগাদ, এখানে অনেক ফাঁকা আছে এখন, বলে সন্ধ্যাবেলা পুরো ভরাট হয়ে যায়। তোমাদের ব্যাকগ্রাউন্ডটা আমি দেখাবো। তো আজকের দিনে তারা এভাবে সেলিব্রেট করে আমাদের এখানে এসে, আর চলো মনে দেখাতে থাকি। পিছনে তোমাদের এই হিস্ট্রিটা আমি বলি যতটুকু আমি জানি। তো এটা আগে একটা বড় প্লেগ্রাউন্ড টাইপেরই ছিল, সে অনেক বছর আগে। তো সেখানে স্টোরেজ প্রচণ্ড প্রবলেম করছে, আমি বারবার বলছি আর ভিডিওটা কেটে যাচ্ছে, তো অনেক অ্যাপ আমাকে ডিলিট করতে হলো। তো আমি তোমাদের প্রথম থেকে বলি এখানকার গল্পটা। তো এইখানে আগে পুরো দেখছো এরিয়াটা, পুরো এরিয়াটা অনেক বড়, অনেকটাই বড় এই এরিয়াটা। তো এই এরিয়াটা জুড়ে আগে একটা প্লেগ্রাউন্ড ছিল, এখানে সেরকম কোন, এই যে এত বিল্ডিং বিল্ডিং বাড়ি ফাড়ি দেখছো না, এখানে কিছু ছিল না ওরকম, এখানে জাস্ট প্লেগ্রাউন্ড ছিল, ফাঁকা দু এরকম ব্যাপার ছিল। তো তারপর থেকে
এখানে প্লেন চলতো, তো প্লেন চলাকালীন একটা প্লেন এখানে ক্র্যাশ করে, তো এখানে অনেকে মারা যান। তো এই যেহেতু এই প্লেনটা এই জায়গাটা মানে এই এরিয়াটাতে ক্র্যাশ করেছিল, তো তবে থেকে এখানটা সিমেট্রি বানানো হয়েছিল। তো এখানেই যারা যারা মারা গেছিল, আমি ঠিক বলতে পারছি না অ্যাপ্রক্স কতজন মারা গেছিল। তো একটা প্লেন মানে বুঝতেই পারছো বিশাল বড়, আর সেখানে অনেক যাত্রী থাকবে। যাই হোক, তোমরা একটা অ্যাপ্রক্স ভেবে নিও, যদি মনে পড়ে আমি ঘরে গিয়ে জিজ্ঞেস করি, তো আমাদের তোমাকে এখানে বলে দেবো যে কতজন মারা গেছিলেন। তো এইখানে ওনারা মারা গেছিলেন, তাই জন্য এখানটা ওনাদের স্মৃতি হিসেবে, এই জায়গাটা ওনাদের স্মৃতিসৌধ করে রাখা হয়েছে। এখানটা পুরো এরিয়াটাতে ওনাদের এখনও নাম টাম লেখা রয়েছে, ওনাদের ফ্যামিলির লোক এখনও এখানে আসেন, ওনাদের ফুল মালা দিয়ে যায়, দেখো অনেকে সাজাতে শুরু করে দিয়েছে। এটা এটা সিমেট্রি হিসেবে পরিচিত, আর এখানে তারপরেও অনেকে আসেন, এইখানটা ওনারা কবর দিয়ে যান, ওটা ওনাদেরই জন্য, খ্রিস্টানদের জন্য, এটা খ্রিস্টানদের জন্য করা হয়েছে। তো এখানে এইরকম সাজানো হয়েছে, এখন অনেকে সাজানো শুরু করে দিয়েছে রাত্রিবেলা, তো রাত্রি না সন্ধ্যের দিকে। বাও, এটা দেখো কি অপূর্ব সাজিয়েছে। তো সবাই এখানে সবাইকে খুব মিস করে, তো এই একটা দিনই ওনারা আসেন সবাই আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা করতে। তো আমরা প্রত্যেক বছর এই জিনিসটা দেখি, ছোটো থেকে এটাই দেখে এসেছি। তো খুব ভালো লাগে এই দিনটা, এখানে আসতে আমি আসি, আসার চেষ্টা করি প্রত্যেক বছরই। অনেকে ফুল ধূপকাঠি যারা চেনেও না কাউকে, তো তারা লাগিয়ে দিয়ে যায়। তো সন্ধ্যাবেলায় আসি আমি, প্রত্যেক বছর সন্ধ্যাবেলাতেই আসি, কিন্তু এই বছর আসতে পারবো না, তাই এখনই তোমাদেরকে সাথে এটা শেয়ার করে গেলাম। তো সেই তবে থেকে এইটা এখনও রয়েছে সিমেট্রিটা, আগে সিমেট্রি সবার জন্য খুলে থাকতো, কিন্তু দুষ্টু বাচ্চাগুলো আসতো তো এখানে খেলতো, আর এনাদের সব মাটি খুবলে খুবলে নিত, আর খুবলে খুবলে সব বার করে দিত। হিস্ট্রি তোমাদের আমি যতটা জানি ততটা জানানোর চেষ্টা করেছি। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, পুরো আবার পুরোটা তোমাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। টাটা বাই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো।